আসসালামু আলাইকুম। গতকালকে আমি বলেছিলাম যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর আমি 3 সেট নমুনা কোশ্চেন আপনাদেরকে দিব, যেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের ডিভাইসে রেখে বাচ্চাদেরকে পড়াতে পারেন, অথবা আপনারা কম্পিউটার দোকানে যে ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা দিতে পারেন আপনার ছেলেমেয়েদেরকে বৃত্তি পরীক্ষার প্র্যাকটিস করার জন্য। কীভাবে ডাউনলোড করবেন সেগুলো দেখাবো, এবং আমার এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে যে কীভাবে বুকলেটে আনসার করবে আর কি বাচ্চারা। আজকে মনে হয় সকালের দিকে অধিদপ্তর থেকে একটি নোটিশ দিয়েছে যে কোনো আলাদা আনসার পত্র থাকবে না আনসার করার জন্য, যে কোশ্চেনটা দিবে বুকলেটটা দিবে সেখানে আনসার করতে হবে, এবং যে রচনামূলক যে কোশ্চেনটা থাকবে সেটার জন্য আলাদা ফাঁকা জায়গা থাকবে। তো সেটা কীভাবে আনসার করবে এটার উপরে ছোট করে একটা ভিডিও বানিয়ে দিব এই ভিডিওর পর। তো আমি এখন সরাসরি পিসি স্ক্রিনে যাচ্ছি, তো আমি পিসি দিয়ে দেখাবো আর কি, কম্পিউটার দিয়ে আমি যেভাবে দেখাবো আপনি ফোন দিয়েও ঠিক সেমভাবে আপনি তিনটা সেট ডাউনলোড করে ফেলতে পারবেন এবং প্র্যাকটিস করাতে পারবেন, অথবা আপনি কম্পিউটারের দোকানে যে প্রিন্ট করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। ঠিক আছে, তো চলেন পিসিতে যাই। আচ্ছা, আমরা চলে আসছি পিসি স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন সেট 1, সেট 2, সেট 3, অর্থাৎ তিনটা কোশ্চেন আছে এখানে। তো আমরা কীভাবে ডাউনলোড করবেন আপনারা সেটা দেখানোর আগে একটু আমি কোশ্চেনগুলো দেখাতে চাই আপনাদেরকে। তো আমি সেট 1 ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এটা ইমরান স্যার লেখা কোশ্চেনের উপরে, অর্থাৎ আমি যে পেজ থেকে নিয়েছি উনি হচ্ছে ইমরান স্যার নামে একজন ব্যক্তি, ওনার পেজ থেকে নেওয়া। এটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2022 নামে একটা ফেসবুক পেজ আছে, তো উনি ওখানে কোর্স করাচ্ছেন সম্ভবত, তো ওখান থেকে আমি নিয়েছি। তো টোটাল ক্রেডিটটা ওনাকে দিতে চাই, এবং ওনার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে যে আরও কোশ্চেন পাইতে পারেন, এবং আপনাদের বাচ্চাদেরকে যদি অনলাইন কোর্সে ভর্তি করাতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করলে পারবেন আর কি, ভর্তি করাতে পারবেন। তো যাই হোক, তো এই যে হচ্ছে কোশ্চেন, এগুলাই এখানে সুন্দর করে দেওয়া আছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 বাংলা, তারপরে এখানে হচ্ছে আপনার কি বলে গণিত, মানে এটাও একসাথে দেওয়া আছে আর কি, একবারে একটা সেট। তারপরে এইখানে হচ্ছে বাকিটুকু, এই যে দেখতে পাচ্ছেন আপনারা গণিতের পরে হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা হচ্ছে বিজ্ঞানের পরে ইংলিশ। তো এভাবে কোশ্চেনগুলো তিনটা সেট করা আছে এখানে। এটা হচ্ছে সেট নাম্বার 2, এখানে আলাদা আলাদা কোশ্চেন করা আছে, যেটা হচ্ছে ইংরেজি নমুনা প্রশ্ন, এটা গণিত নমুনা প্রশ্ন, এটা আলাদা আলাদা পেজে দেওয়া আর কি। এটা হচ্ছে সেট নাম্বার 2, এটা হচ্ছে সেট নাম্বার 3, 1, 2, 3, 4, অর্থাৎ চারটা, ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান। ঠিক আছে, তো কীভাবে এগুলো পড়বে আমি আগে বলেছি, তো এখন আর এগুলো নিয়ে বলতে যাচ্ছি না। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা একটা ব্রাউজারে যাবেন, আপনারা ফেসবুকে যাবেন আর কি, তো আমি ব্রাউজার দিয়ে ফেসবুকে যাচ্ছি। তো এই যে ফেসবুকে এসে পড়লাম। তো ফেসবুকে আসার পর আমার পেজটাকে আপনারা সার্চ করবেন, মহিউদ্দিন ইডু স্পট বিডি। ঠিক আছে, এটা সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের পেজটা, আমার পেজটা চলে আসবে, পেজ অথবা গ্রুপে যেখানে যান আপনারা পাবেন আর কি লিঙ্কটা। তো পেজে আসার পর আপনারা এই যে দেখুন আমি পিন করে রেখেছি প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2022 মডেল কোয়েশ্চেন সেট 3 সেট অ্যাভেলেবল, এখানে যেয়ে আপনারা একটা ক্লিক মারবেন। ক্লিক মারার সাথে সাথে আপনারা ইয়াতে চলে যাবেন, কি বলে ড্রাইভে যাওয়ার পর আপনারা যে কোনোভাবে ডাউনলোড করতে পারেন। এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন আপনারা পিসি দিয়ে, তাহলে যে ডাউনলোড, আর যদি বলেন যে আমি মোবাইল দিয়ে করব তাহলে ডাবল ক্লিক করবেন অথবা টাচ করবেন। টাচ করলে পরে এইভাবে ওপেন করবেন একটা একটা করে, এই যে আমি ওপেন করলাম। তারপরে আপনাদের ফোনের উপরের কোনায় এরকম একটা বাটন দেখতে পাবেন, এখানে চাপ দেওয়া মাত্র এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে আমারটা, তা আমি যদি আরেকটা করি, যে ওপেন করলাম, তারপরে এই যে ডাউনলোড হয়ে গেছে। ফোন দিয়ে আপনারা সহজে করতে পারেন। ঠিক আছে,
তো এই ছিল ভিডিও, আর আমার পেজ লিংক, গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা পেজে অথবা গ্রুপে চলে যেতে পারেন। সেখানে যেয়ে দেখবেন পিন করা আছে পোস্ট, সেখানে আপনারা ক্লিক করলেই ড্রাইভে চলে যাবেন, ড্রাইভ থেকে সহজে আপনারা করতে পারেন আর কি কাজগুলো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে যেন অন্যরাও উপকৃত হতে পারে আপনার শেয়ারিংয়ের মাধ্যমে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাইকে ধন্যবাদ।